ওয়েলকাম টু দ্য ক্যাম্পাস লাইফ। আজকে সার্ভিং এর একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নেম হলো বিয়ারিং। বিয়ারিং এর জন্য আমরা একটা ড্র দেখব, সেই ড্রয়ের উপর ডিপেন্ড করে বলতে পারবো বিয়ারিং কি। আচ্ছা দেখা যাক ড্রটা। এটা হচ্ছে একটা মেরিডিয়ান লাইন নর্থের সাপেক্ষে, এটা বলবো আমরা মেরিডিয়ান লাইন। আর আরেকটা নিব লাইন এক প্রান্ত এ, অপর প্রান্ত বি, এটাকে বলবো আমরা সার্ভে লাইন। আমাদের দেখতে পাবো এই মেরিডিয়ান এবং এই সার্ভে লাইনের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে এরকম থিটা। এই থিটাকে বলা হবে বিয়ারিং অফ এবি লাইন। সুতরাং আমরা বলতে পারবো মেরিডিয়ান লাইন এবং সার্ভে লাইনের মধ্যবর্তী যে হরিজন্টাল অ্যাঙ্গেল রয়েছে সেটাই হলো বিয়ারিং। এখন আমরা জানবো টাইপস অফ বিয়ারিং, মানে বিয়ারিং কত প্রকার। আচ্ছা বিয়ারিং হলো চার প্রকার। প্রথমটা হলো ট্রু বিয়ারিং, ট্রু বিয়ারিং। সেকেন্ডটা হলো ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং থার্ডটা হলো গ্রিড বিয়ারিং। আর এই ফোর্থ হবে অ্যাবিটারি বিয়ারিং। আমরা বলতে পারবো টাইপস অফ বিয়ারিং এ বিয়ারিং চার প্রকার। এক ট্রু বিয়ারিং, দুই নম্বর হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং, তিন নম্বরটা হচ্ছে গ্রিড বিয়ারিং, চার নম্বরটা হচ্ছে অ্যারবিটারি বিয়ারিং। এখন আমরা জানবো ট্রু বিয়ারিং এবং ম্যাগনেটিক বিয়ারিং। আচ্ছা মেরিডিয়ান লাইন নিলাম, এটা বলা হবে ট্রু নর্থ, এবং নর্থের সাপেক্ষে নিয়েছি। আর একটা লাইন নিব এ বি, এটাকে বলা হবে সার্ভে লাইন। আর একটা লাইন নিব এখানে হবে ম্যাগনেটিক নর্থ। এই পুরো অ্যাঙ্গেলটা থিটা ওয়ান, অর্থাৎ ট্রু নর্থ এবং সার্ভে লাইনের মাঝখানে যেটা অ্যাঙ্গেল থিটা ওয়ান, এটাকে বলা হবে ট্রু বিয়ারিং। এবং এই ট্রু ম্যাগনেটিক নর্থ এবং এই সার্ভে লাইনের মাঝখানে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে থিটা টু, এটাকে বলা হবে ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং বিয়ারিং। এখন এইখানে
ট্রু নর্থ এবং ম্যাগনেটিক নর্থের মাঝখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে আলফা, এটাকে বলা হবে ডেক্লিনেশন। ডেক্লিনেশন সো আমরা বলতে পারি ট্রু বিয়ারিং সমান সমান ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আমার থিটা ওয়ান, এটা থিটা টু, এটা হচ্ছে প্লাস মাইনাস আলফা। বাট এখানে আমরা লিখতে পারি ডেক্লিনেশন। এখন আমরা জানবো গ্রিড বিয়ারিং সম্পর্কে। গ্রিড বিয়ারিং ও সেম কিছুটা। আচ্ছা আমরা আরেকটা লাইন নিই, এই লাইনটাকে বলবো আমরা গ্রিড ট্রু, সরি গ্রিড নর্থ, এটাকে বলবো গ্রিড নর্থ, এ বলবো আমরা গ্রিড নর্থ। এবং পরবর্তীতে আমরা আরেকটা লাইন দিব এ বি, এটাকে বলবো সার্ভে লাইন আগের মতো। এখন সেম ভাবে এখানে আরেকটা লাইনের মতো থাকবো, এটাকে বলা হবে ম্যাগনেটিক নর্থ। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা ওয়ান, এটাকে বলা হবে গ্রিড বিয়ারিং। গ্রিড বিয়ারিং অর্থাৎ গ্রিড নর্থ এবং সার্ভে লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেল থিটা ওয়ান তৈরি হয়েছে সেটাকে বলা হলো গ্রিড বিয়ারিং। আবার থিটা টু অর্থাৎ ম্যাগনেটিক নর্থ এবং সার্ভে লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা ম্যাগনেটিক বিয়ারিং। ম্যাগনেটিক বিয়ারিং গ্রিড নর্থ এবং ম্যাগনেটিক নর্থের মাঝখানে একটা পার্থক্য তৈরি হয়েছে আলফা, সেটাকে বলা হবে ডেক্লিনেশন। DECLINETION ডেক্লিনেশন। সুতরাং আমরা বলতে পারি গ্রিড বিয়ারিং সমান সমান ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ডেক্লিনেশন অর্থাৎ থিটা ওয়ান সমান সমান থিটা টু প্লাস মাইনাস আলফা। সো এভরিওয়ান আজকে আমাদের আলোচনায় এখানেই শেষ। বিয়ারিং সম্পর্কিত যেসব আলোচনা ছিল